আজকে আমি এক বাটি আটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো, যা কিনা বড় থেকে ছোট কিন্তু সবাই পছন্দ করবে। আমি অপর্ণা, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি টিফিন কিংবা ডিনার সবেতেই কিন্তু জমে যাবে। রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি আমি বড় বাটি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি এক বাটি আটা, আর এই বাটিতে 100 গ্রাম মতো আটা ধরে। তো আপনারা কম বেশি বুঝে দেবেন। এখন দিয়ে দিলাম 1 চিমটে নুন, আর নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ঠিক যেমনটা রুটি অথবা লুচি বানানোর জন্য যে ডো বানানো হয়, ঠিক তেমনই একটা ডো বানিয়ে নেব। একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, এই সঙ্গে সঙ্গেই করতে পারবেন। এখন আমি ডোটাকে একটু লম্বা লম্বা করে নেব, লম্বা করে নিয়ে লেচি কেটে নেব। এখানে এই ডোর থেকে আমি 3টে লেচি বানিয়ে নিয়েছি, আর 3টে লেচিকে আমি একটু আটা দিয়ে বেলে নেব। ঠিক যেমনটা রুটি বেলা হয়, তেমনি একটা বড় রুটির আকারে আমি বেলে নিয়েছি। এখন একটা বড় রুটির আকারে আমি বেলে নিয়েছি, তবে এটা গোল না হলেও চলবে, অসুবিধার কিছু নেই। এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে পুরো রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন একটু রুটিটাকে একটু সমান করে নেব। সমান করে নিয়ে আবার এই পাশ দিয়ে মানে আড়াআড়িভাবে রুটিটাকে কেটে নেব, মানে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। পুরো রুটিটাকে এইভাবে কেটে বরফির আকারে আমি শেপ দিয়ে নিয়েছি, আর এই যে ছোটো ছোটো টুকরোগুলোকেও ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে বরফির মতো শেপ করে নেওয়ার পর একটা আলাদা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের মধ্যে একটা বরফি এইভাবে ফেলে আমি একটু প্রেস করব, আর প্রেস করে একটুখানি এইভাবে আঙুলের সাহায্যে গোল করে দেব, তাহলে রেডি হয়ে যাচ্ছে পাস্তা। ঠিক একইভাবে আমি আরও দু একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটুখানি প্রেস করেই একটু হালকা হাতে তুলে দেবেন গোল করে, তাহলেই হয়ে যাবে। একটা রুটি কেটে যতগুলো বরফি শেপ পেয়েছিলাম, ততগুলো বরফি শেপ থেকে এইভাবে পাস্তা বানিয়ে নিয়েছি। এখন আরও একটা লেচি ঠিক একইভাবে রুটির মতো বেলে নিয়েছি, আর ঠিক একইভাবে আমি এভাবে কেটে এটাতে চৌকো শেপ দিয়েছি। এই চৌকো শেপ টুকরো নিয়ে ঠিক একইভাবে কাঁটা চামচের উপর একটুখানি প্রেস করে বসিয়ে দিয়েছি, আর এইভাবে গোল করে তুলে নিলেই হয়ে গেল রেডি পাস্তা। ঠিক একইভাবে সবকটা রুটি এভাবে কেটে আমি পাস্তা বানিয়ে নেব। খুব সহজেই আপনারা যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন, 3টে রুটি থেকে আমার পাস্তা রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, তেমনি কেউ বিশ্বাস করবে না যে এটা আটা দিয়ে বানানো। এখন একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে 1 চামচ মতো নুন মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন জলটা গরম হতে শুরু করেছে। এখন আমি ওই হাতে বানিয়ে রাখা পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর 5 থেকে 7 মিনিট এর মধ্যে ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নেওয়ার পর এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে ফুটতে ফুটতে একটু তুলে নিয়ে দেখবেন যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে উপরে এইভাবে ভেসে উঠবে, আর এই যে ফেনা ফেনা থাকে, ফেনাগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে পাস্তাগুলো প্রায় হয়ে এসছে। এখন আমি হাত দিয়ে একটু দেখে নেব পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলেই এইভাবে গরম জল থেকে তুলে নেব ছেঁকে, আর একটা বড় গামলার মধ্যে ঠান্ডা জল রেখেছি, ওই ঠান্ডা জলের মধ্যেই পাস্তাগুলোকে ছেঁকে রাখব। এই ঠান্ডা জলের মধ্যে পাস্তাগুলোকে প্রায় 2 মিনিট মতো রেখেছিলাম, তারপর আবার ছেঁকে নিয়ে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। পাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এই পাস্তাগুলোকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব। আপনারা ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আর সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলোকে এরকম ছোট ছোট কিউব কিউব সাইজে কেটে রেখেছিলাম। আর এখন যে দিলাম এটাও কিন্তু ক্যাপসিকাম, এটা পাকা ক্যাপসিকাম, মানে লাল লাল হয়ে গেছিলো, তো সেগুলোকেও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর আপনারা চাইলে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও দিতে পারেন, তাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমি ক্যাপসিকাম 2 রকম আর পেঁয়াজ
দুটো কাঁচা লঙ্কা রয়েছে এর সাথে, এগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি যাতে করে উপরের কাঁচা গন্ধটা না থাকে আর ক্রাঞ্চি ভাবটা থাকে। এখন আমি মাঝখানটা ফাঁকা করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এখন এই ডিমের উপর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি ডিমের সাথে সমস্ত সবজিকে এভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। দেখুন এভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যে কেউ কিন্তু খুব সহজ উপায়ে এইভাবে পাস্তা বানিয়ে নিতে পারবেন, আর এটা যেমন হেলদি খেতে তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর। সবজিগুলোকে এইভাবে ক্রাঞ্চি ভাব রেখে ভেজে নেবেন, বেশি ভাজবেন না, তাহলে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর সয়া সসটা দিচ্ছি না, আপনাদের থাকলে আপনারা অবশ্যই দেবেন, আমার কাছে নেই তাই দিলাম না। এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রাখতে হয়। এখন সবজিগুলো হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। আর পাস্তাগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজে না রেখেও এমনি ঠান্ডা জল থেকে তুলে একটুখানি জল ঝরতে রেখে দিলেই হবে। সবজির সাথে পাস্তাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম অথবা বেশি। এইভাবে মিনিট খানেক পাস্তাটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, আমি একটু ঝালঝাল করেই বানিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পরে পাস্তাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রায় 30 সেকেন্ড মতো পাস্তাগুলোকে আবারও হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। পাস্তাগুলো এখন রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, তেমনি খেতেও সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর বাড়িতে বানালে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকবেন, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।